হে জগতবাসী, আজ আমি শামীম আলী চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হলো যে এই পৃথিবীতে আল্লাহ নবী রাসুল পয়গাম্বরদেরকে পাঠিয়েছেন, কেন এদেরকে পাঠিয়েছেন। আচ্ছা, বুঝলাম যে মানুষকে হেদায়েতের পথে ডাকার জন্যে, মানুষকে সুপথে রাখার জন্যে, এই জন্য আল্লাহ নবী রাসুল পয়গাম্বরদেরকে পাঠিয়েছেন। তো এখন কথা হলো যে একজন নবীর একটা কিতাব যদি রেখে যায় তো তবেই কিন্তু এই কিতাবের দিকে লক্ষ্য করে মানুষ, একজন নবীকে স্মরণ করে মানুষ ইবাদত করত, আর এই বিশ্বব্যাপী একটা ধর্ম থাকলেই চলত। তাহলে এরকম শত শত হাজার হাজার ধর্ম এবং লক্ষ লক্ষ নবী রাসূলদেরকে আল্লাহ পাঠিয়েছেন, এতজনকে কেন পাঠালেন? একটা কিতাবের মধ্যে তো আল্লাহ সমস্ত কিছু দিতে পারত, একটা কিতাবের মধ্যে আল্লাহ সমস্ত কিছু দিতে পারত। এবং দেখা যায় যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি নবী এবং তার কিতাব কোরআন শরীফ, ইঞ্জিল শরীফ কার উপরে এসেছে? এই ইঞ্জিল শরীফটা এসেছে ঈসা আলাইহিস সালামের উপর। মুসা আলাইহিস সালামের উপর কি এসেছে? যেমন দাউদ নবী, মুসা আলাইহিস সালাম, তাদের উপরে তৌরাত জব্বুর এসেছে। তো এখন বিষয় হলো একটা কিতাব, একটা ধর্ম, একটা নবীও যদি আল্লাহ পাঠাইতো তবু মানুষে মানত, তবে এতগুলো নবী, এতগুলো কিতাব আর এত ধর্ম কেন হলো? কেন আল্লাহ এত কিতাব দিল? সেই বিষয় সম্বন্ধে আমি আপনাদের সামনে একটু আলোচনা করব। সেই বিষয়গুলো হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে আল্লাহ যে কিতাব নাজিল করেছেন, যে কোরআন নাজিল করেছেন আল্লাহ, এই কোরআনের সাথে অন্য কিতাবের তেমন একটা মিল পাওয়া যায় না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ক্যাটাগরিতে চলেছেন তার সাথে অন্য নবীর মিল পাওয়া যায় না, ঈসা আলাইহিস সালামের সাথে মিল পাওয়া যায় না, ঈসা আলাইহিস সালামের সাথে, মুসা আলাইহিস সালামের সাথে মিল পাওয়া যায় না, মুসা আলাইহিস সালামের সাথে দাউদ আলাইহিস সালামের সাথে কোনো মিল পাওয়া যায় না। হে জগতবাসী, আজকের এই কথাগুলো বলার যে উদ্দেশ্য, যে হযরত ঈসা আলাইহিস সালামকে দিয়ে একটা জিনিস বোঝানো হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে একটা জিনিস বোঝানো হয়েছে, আর আলাদা আলাদা বিষয়, সে বিষয়টি কি? রুহুল্লাহ, ঈসা রুহুল্লাহ, এটা রুহের সাইড। মুহাম্মদ রাসুলুল্লাহ, রাসুলের সাইড। মুসা কালামুল্লাহ, এটা কথার সাইড বা কালামের সাইড। দাউদ জবরুল্লাহ, এটা জবানের সাইড। তাহলে একটি বিষয় হলো, একটা মানব দেহের মধ্যে যদি আমরা লক্ষ্য করি, কানের কাজ কানে করতেছে, মুখের কাজ কান করবে না, মুখের কাজ মুখ করতেছে, চোখের কাম মুখে করবে না, চোখের কাম নাকে করবে না, নাকের কাম নাকে করতেছে, তাহলে আলাদা আলাদা বিষয়। ঠিক তেমনভাবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি একটা সাইট নিয়ে এসেছেন, ঈসা রুহুল্লাহ আরও একটা সাইট নিয়ে এসেছেন, কালামুল্লাহ, মুসা কালামুল্লাহ, তিনি কালামের একটা সাইট নিয়ে এসেছেন, দাউদ জবরুল্লাহ, তিনি জবানের একটা বা কণ্ঠের একটা বিষয় নিয়ে আসলেন। তাহলে চারজনের চার বিষয়। তবে এখানে আরেকটা বিষয় হলো, আমরা বাহ্যিকভাবে দেখতে পাই কেউ কিডনি বিশেষজ্ঞ, কে চোখ বিশেষজ্ঞ, কেউ ব্রেন বিশেষজ্ঞ, কেউ হৃৎপিণ্ড বিশেষজ্ঞ। তো আবার দেখা যায় কেউ ডাক্তারি সায়েন্স পড়ালেখা করেছে, ইঞ্জিনিয়ারিং পড়ালেখা করেছে, বিজ্ঞান পড়ালেখা করেছে। এখন তিনজনের তিনটা সাইট। এখন যে ডাক্তারি করে তাকে যদি বলা হয় আপনি একটু ইঞ্জিনিয়ারিং করে দেন তো, সে বলবে বাবা আমি তো ওই সাইট বুঝি না, আমার সাইট হলো ডাক্তারি করা। এখন ইঞ্জিনিয়ারকে যদি বলা হয় ইমুকির কিডনিতে একটা পাথর হয়েছে, এটা একটু অপারেশন করে দেন তো, তখন সে বলে বাবা আমার তো ইঞ্জিনিয়ারিং সাইট, আমি এই সাইট বুঝি না। তাহলে যার যার জায়গায় সে পরিপূর্ণ, এবং যার যার জায়গায় যার যার ডিউটি সম্পূর্ণ আলাদা।
ঈসা আলাইহিস সালামের সাথে মুসা আলাইহিস সালামের মিল নেই, মুসা আলাইহিস সালামের সাথে দাউদ আলাইহিস সালামের মিল নেই, দাউদ আলাইহিস সালামের সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ তিনির মিল নেই। তবে নবুয়াত খতম হয়ে গেছে, এখন নবী আর আসবে না। তো নবুয়াত খতম হয়ে গেছে, নবী আর আসবে না, তাহলে চারজনের চারটা সাইট, এটা কি একজনের সম্ভব? তাহলে দেখবেন এই পৃথিবীতে একজন পীরের সাথে একজন আউলিয়ার সাথে আরেকজনের মিল নেই, বেলায়েতের যুগ, এখন নবী আর আসবে না। দেখবেন একজন পীরের সাথে আরেকজন পীরের মিল নেই, আরেকজনের সাথে আরেকজনের মিল নেই, তার মানে স্তর বা স্তর ভাগ করা। তাহলে আমি আজকে যে কথাটা বোঝাতে চাইতেছি, এই পৃথিবীতে একদল মানুষ বলতেছে খ্রিস্টান ভালো না, এ বোকা। এই পৃথিবীতে একদল লোক বলতেছে হিন্দু ধর্ম ভালো না, আরেক দল লোক বলতেছে ইহুদিরা বিধর্মী, বিভিন্ন ধর্মের লোককে এরকম বলে থাকে। তাহলে বোঝা গেল তাদের এই সম্পর্কে জ্ঞান নাই, যে ঈসা আলাইহিস সালামের কথা যদি আল্লাহ সূরা আলে ইমরানের মধ্যে বলে থাকে যে আমার ঈসা পূর্ণবান ব্যক্তিদের মধ্যে সে একজন, তো পূর্ণবান ব্যক্তির মধ্যে যদি সে একজন হয় তো আল্লাহ তো তাকে মনোনয়ন দান করছেন, তাহলে ঈসা আলাইহিস সালাম আমাদের নবী, তাকে নবী মানি। কি বলে থাকি তার ধর্ম খ্রিস্টান, খ্রিস্টান ভালো না, নবী ভালো খ্রিস্টান ভালো না। আরে নবী তো খ্রিস্টান ধর্মের নবী তো ঈসা আলাইহিস সালাম। এখন যদি বলি ইসলাম ধর্ম ভালো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো, এটা কেমন কথা? তাহলে যাকে যখন প্রয়োজন আল্লাহ মনে করেছেন তাকে পাঠিয়েছেন, সকলই নবী, কিন্তু এক একটা স্তরে এক একটা নবী এসেছে, কারো সাথে কারো মিল নেই, বেলায়েতের যুগে কোনো পীরের সাথেও তেমন একটা মিল পাবেন না। কিন্তু মূলত চারজন নবী আল্লাহকেই ডেকেছে, আল্লাহর পথ দেখাইছে। ঠিক বেলায়েতের যুগে আল্লাহর পথই পীর মোর্শেদ আউলিয়ারা দেখাইতেছে, কিন্তু এক একজন এক একভাবে। মূলত একটা বিষয়, আমি যদি নোয়াখালী থেকে ঢাকা আসি, যে পথ দিয়ে আসছি, এখন দেখা যায় আমি যা কিছু দেখতে দেখতে আসছি, একজন যদি চিটাগাং থেকে আসে তখন সে কিন্তু আসবে ঠিকই ঢাকা, কিন্তু সে যা যা দেখতে দেখতে আসবে সে কিন্তু কুমিল্লার ব্যক্তিটা তা দেখতে দেখতে আসবে না। আরেকজন আসছে ওই ময়মনসিংহ থেকে, সে যা দেখতে দেখতে ঢাকা শাপলা চক্করে আইসা পৌঁছাইল, সে এই তিনজন একসাথে হইল, একসাথে হওয়ার পরে বলতেছে যে আমি যখন আসি ঢাকা শাপলা চক্করে, আমি দেশ থেকে আসার সময় এই এই জিনিস দেখতে দেখতে এসেছি। তো সে বলতেছে না মিথ্যা কথা, আমি তো এগুলো দেখতে দেখতে আসছি। আরেকজন বলতেছে না আমি তো এগুলো দেখতে দেখতে আসছি। তাহলে বলেন ধর্ম যার তার, আল্লাহ কিন্তু সবার, আলাদা আলাদা পথ, গন্তব্য কী? শাপলা চক্কর। আলাদা আলাদা ধর্ম, আলাদা আলাদা পথ হোক, আলাদা আলাদা কর্ম হোক, কিন্তু গন্তব্য আমাদের আল্লাহ পর্যন্ত। এই জ্ঞানটা যদি আমরা রাখি তাহলে আমাদের আর থাকে না বোঝার বাকি। হে জগতবাসী, আপনারা কি বলেন? যদি বলেন যে না কথাগুলো ঠিক আছে তো আলহামদুলিল্লাহ, আর যদি বলেন যে না কথাগুলো ঠিক নেই তো আমাকে কমেন্টে জানাবেন, আমি ভুল বললে আমি তো শুধরাতে হবে। তো হে জগৎবাসী, আমাদের এই চ্যানেল যদি আপনাদের দেখতে ভালো লাগে, চ্যানেলের কথাবার্তা যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন, তো পরবর্তীতে বাকি ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। তো আজ এই বলেই রাখছি, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।